প্রতিযোগিতামূলক ফুটবলে নিজের সর্বস্ব উজাড় করে দেন খেলোয়াড়রা, আর তা যদি হয় দেশের জার্সি গায়ে, তবে জয়ের জন্য জীবন বাজি রাখতেও পিছপা হন না। কিন্তু মাঝে মাঝে জয় পরাজয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ফেয়ার প্লে। 2003 সালের চাইনিজ বর্ষপূর্তির প্রথম দিন 1 ডিসেম্বর হংকং আয়োজিত চারজাতি টুর্নামেন্ট কার্লসবার্গ কাপের নকআউট ম্যাচে মুখোমুখি ইরান ও ডেনমার্ক। প্রথমার্ধের শেষ মিনিটে ঘটে যায় আজব এক কাণ্ড। হঠাৎ বাঁশি শুনে বল হাতে তুলে নেন ইরানি ডিফেন্ডার, সাথে সাথেই পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি, কারণ বাঁশি তিনি বাজাননি, বাজিয়েছিল গ্যালারির এক দর্শক। ইরানি ফুটবলাররা প্রতিবাদ করলেও ডিবক্সের মধ্যে বল ধরাই নিয়ম অনুযায়ী নিজের সিদ্ধান্তে অটল থাকেন রেফারি। কোচ মর্টেন অসলের সাথে পরামর্শ করে পেনাল্টি শট নিতে যান ডেনমার্কের মর্টেন উইঘোস্ট, কিন্তু গোলপোস্টের অনেক বাইরে দিয়ে তিনি শট নেন। ডিফেন্ডার যে ভুল করে বল ধরে ফেলেছিলেন তা বুঝতে পেরেই ইচ্ছা করে এমন শট নেন তিনি, যা তৈরি করে ফেয়ার প্লের অনন্য এক নজির। ম্যাচে দ্বিতীয়ার্ধের 3 মিনিটেই পেনাল্টি পেয়ে যায় ইরান। গোল করতে মোটেও ভুল করেন না মিডফিল্ডার জাভেদ নেকোনাম। শেষ পর্যন্ত ম্যাচটি 1-0 গোলে হেরে ফাইনাল স্বপ্ন চূর্ণ হয় ডেনমার্কের। এই সেমিফাইনাল ম্যাচে ডেনমার্কের হারে জিতে যায় ফুটবল, স্থাপিত হয় ফেয়ার প্লের অনন্য এক নজির। ইরান সহ পুরো ফুটবল বিশ্বের মন জয় করে নেন মর্টেন উইঘোস্ট, আর পেনাল্টি মিস করেও নায়ক বনে যান তিনি। ইরানি ফুটবলাররা একে একে গিয়ে তাকে আলিঙ্গন করতে থাকেন, ম্যাচ শেষেও ক্যামেরার লেন্স বারবার খুঁজে নেয় তাকে। ডেনমার্ক দলকে দাঁড়িয়ে অভিবাদন জানায় পুরো স্টেডিয়াম। দেশে ফিরেও বিরোচিত সম্মান পান উইঘোস্ট, ডেনমার্কের অলিম্পিক কমিটি তাকে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেয়, এমনকি একটি পেনাল্টি মিস করে সে বছর তিনি ডেনমার্কের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন।